ओम शांति। 12 এপ্রিল 2022 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टी बाच्चारा तुम्हरा हले दुख हर्ता सुखकर्ता बाबार सन्तान। तुम्हरा मन वाणी एवं कर्मे काउके दुख दियो ना, सबाई के सुखदान करो। प्रश्न, बाच्चारा तुम्हरा मनुष्य थेके देवता हो ताई तुम्हारे मुख्य धारणा की हवा उचित? उत्तर, तुम्हारे मुख दिए जे बाणी निर्गत हो से एक एक बाणी जान मानुष के हीरेर मतो बनिए दे। तुम्हारे खुबी मिष्टी होते हबे, सबाई के सुखदान करते हबे, काउके दुख देवार खेयाल जान ना आसे। तुम्हरा एखन एमन सत्यजुगी स्वर्गेर दुनियाते जाओ जेखाने सदा सुख सुख, दुखेर चिन्ह मात्र नहीं। तुम्हरा ताई बाबा श्रीमत पाच्छो जे बाच्चारा बाबार समान दुख हर्ता सुखकर्ता हो। तुम्हारे काज ही हलो सकलेर दुख दूर करे सुखदान करा। गीत, ए पापेर दुनिया थेके दूरे निये चलो। ओम शांति। बाच्चारा गान शुनेछे, बाच्चारा जाने आम्रा पुरुषार्थ करी एमन दुनियाते जावार जन्य जेखाने एक तो माया थाके ना आर केउई मनबाणी कर्मे काउके दुख देय ना, ताई तार नाम हलो स्वर्ग, प्याराडाइज, बैकुण्ठ। আর বরাবর ওখানকার মালিক লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো হয়। প্রজা চিত্র তো আর দেখাবে না, লক্ষ্মীনারায়ণের চিত্র আছে, যাতে সিদ্ধ হয় তাদের রাজধানীতে অবশ্যই এমন একজন মানুষ থাকবে। এরা ভারতের স্বর্গের মালিক ছিলেন, যেখানে দুঃখের চিহ্ন মাত্র থাকে না। মন বাণী এবং কর্মে কেউই কাউকে দুঃখ দেয় না, বাবাও কখনো কাউকে দুঃখ দেন না। তার নাম অতি উজ্জ্বল দুঃখ হর্তা সুখকর্তা। বাচ্চারা তিনি বসে তোমাদের পড়ান। এই দুনিয়াতে সবাই মন বাণী এবং কর্মে একে অপরকে দুঃখ দেবে, ওখানে মন বাণী কর্মে সবাই সবাইকেই সুখদান করবে। পরমপিতা পরমাত্মা ব্যতীত কেউ স্বর্গের মালিক বানাতে পারেন না। ভারতে বরাবর স্বর্গ ছিল, এখানে দেখো সায়েন্স কী কী বানাতে থাকে, এরোপ্লেন, মোটর, মহল ইত্যাদি কীভাবে তৈরি হয়, ওখানে সমস্ত কাজে এই সায়েন্স আসে। এমন নয় যে মাটি থেকে কোনো বৈকুণ্ঠ বেরিয়ে আসবে। যেমন দেখানো হয় দ্বারকা সমুদ্রের নিচে চলে গিয়েছিল, যা সমুদ্রের নিচে যাবে তা গলে শেষ হয়ে যাবে, সব কিছু নতুনভাবে তৈরি হবে। তাই আমরা যখন বাবার থেকে বাদশাহী প্রাপ্ত করছি, তখন মন বাণী এবং কর্মে আমাদের বুদ্ধিতে যেন কাউকে দুঃখ দেওয়ার খেয়াল আসা উচিত নয়। যদিও এ হলো মায়ার রাজ্য, মনের তুফান তো এখানে আসবেই, বাকি মনে কাউকে দুঃখ দেওয়ার খেয়াল আসা উচিত নয়। এই সময় সবাই একে অপরকে দুঃখই দেয়, মনে করে সুখ কিন্তু সেও দুঃখ, বাবার থেকে সকলের মুখ ঘুরিয়ে দেয়। এই ভক্তি মার্গ ড্রামাতেই আছে, এই ড্রামাকে কেউ জানে না। ওরা মনে করে আমরা যে শাস্ত্রাদি শোনাচ্ছি এও জ্ঞান দান করছি, জপ তপ ইত্যাদি করলে মানুষ মুক্তি আর জীবন মুক্তি পেয়ে যাবে। তারা অনেক প্রকারের পথও বলে দেয়, বলবে অনেক সময় ধরে ভক্তি করে এসেছে তাই ভগবান প্রত্যক্ষ হয়েছেন। আমরাও বলি ভক্তির যখন অন্ত হয় তখনই ভগবানকে আসতে হয়, তিনি এসে ভক্তির ফল প্রদান করেন। তাই ওরা সব ভক্তির লাইনে চলে যায়, একে জ্ঞান বলা হবে না। শাস্ত্রের জ্ঞানে কখনোই সদ্গতি হয় না, সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান ওদের নেই। একথা তোমরাই জানো, প্রাচীন জ্ঞান এবং যোগের দ্বারাই ভারতে স্বর্গ তৈরি হয়েছিল। তা অবশ্যই ভগবানই শিখিয়েছিলেন, মানুষ তা রাজযোগ শেখাতে পারে না। ভগবান যে সহজ রাজযোগ শিখিয়েছেন তা পরে শাস্ত্ররূপে তৈরি হয়েছে। এখানে তো ভগবান নিজে বসে জ্ঞান বুঝিয়ে বলেন। গীতাতে কেবল একটি ভুল করে দেওয়া হয়েছে, সেখানে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে আর সময় অন্য লিখে দেওয়া হয়েছে। তোমরা এখন জানো যে ভগবান আমাদের রাজযোগ শেখাচ্ছেন। এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান অন্য কোনো শাস্ত্রে নেই। কল্পের আয়ু কত লম্বা চওড়া করে দেওয়া হয়েছে, মানুষ তো এসব শাস্ত্রই পাঠ করে। বাবা বুঝিয়েছেন এ হলো সৃষ্টিরূপী বৃক্ষের ঝাড়। বৃক্ষের ঝাড়ে প্রথমে অল্প পাতা থাকে, তারপরে তা বৃদ্ধি পেতে থাকে। ভিন্ন ভিন্ন ধর্মের পাতা দেখানো হয়, বাস্তবে এই যে বেদশাস্ত্র আছে সেই সব ভগবদ্গীতার পাতা।
অর্থাৎ সব শাস্ত্রই তার থেকে বের হয়েছে। তোমরা দেখো, বরাবর নতুন ঝাড়ের স্থাপনা হয়, তুফান ইত্যাদি কিছু তো চট করে ঝিমিয়ে পড়ে, ঝরে পড়ে যায়। তোমরা জানো, এখন আমাদের দৈবী ঝড়ে ফাউন্ডেশন লাগানো হচ্ছে। আর যেসব ধর্মস্থাপক আছেন তারা এই কথা জানে না, আমরা খ্রিস্টান ধর্মের বা অমুক ধর্মের ফাউন্ডেশন তৈরি করছি। পরের দিকে বোঝা যায় অমুকে এই ধর্মের প্রতিষ্ঠা করেছেন। এখানেও কাঁটা থেকে ফুলে পরিণত করা হয়। তোমরা জানো, আমাদের তো দেবতা হতে হবে, সবাইকে সুখদান করতে হবে, কাউকে দুঃখ দেওয়ার খেয়াল আসা উচিত নয়। মুখ থেকে এক একটি শব্দ এমন বের হবে যা মানুষকে হীরের মতো তৈরি করে দেবে। বাবাও আমাদের জ্ঞান শোনান, যেই জ্ঞান ধারণ করতে করতে আমরা হীরের তুল্য হয়ে যাই। বাস্তবে টিচার কাউকে কোনো দুঃখ দেবেন? তিনি তো পড়ান। হ্যাঁ, তোমাদের বোঝানো হয়, যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে 21 জন্মের জন্য লোকসান করে দেবে। 21 জন্মের জন্য তোমাদের এখনই পুরুষার্থ করতে হবে। তোমরা বাবাকে পেয়েছ, যাকে তোমরা ভক্তি মার্গে হে ভগবান বলে স্মরণ করতে। সাধু সন্তাদিরাও স্মরণ করে, ভগবান তো একজনই, কিন্তু তিনি কে তা কেউ জানে না। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রিন্স ছিলেন, তাকে কেউ এমন বলবে না যে তিনি সকলের সর্বে দুঃখহর্তা সুখকর্তা। সেই শ্রীকৃষ্ণের আত্মাই যিনি সুখে ছিলেন তিনি আবার দুঃখে থাকেন। ভগবানের জন্য এমন তো বলা হবে না, তাই না? তিনি তো সুখ দুঃখের ঊর্ধ্বে থাকেন, তার তো কোনো মনুষ্যত্ব নেই। বাবা যা স্থাপনা করেন সেখানে সুখই সুখ, তাই তার মহিমা করা হয় দুঃখহর্তা সুখকর্তা। তোমরা জানো, আমরা রাবণ রাজ্যে অর্ধেক কল্প দুঃখে ছিলাম। সেখানে অল্পকালের সুখ থাকে আর দুঃখই দুঃখ। যেই সুখকে সন্ন্যাসীরা কাকবিষ্ঠা সমান সুখ বলে থাকে, কেননা বিকারের দ্বারা জন্ম হয়, তাই না? কিন্তু কোনো পবিত্র প্রবৃত্তি মার্গ থাকবে যেখানে কোনো বিকার থাকবে না, তা বরাবর সত্যযুগে ছিল। তার নাম হলো স্বর্গ, সে হলো পবিত্র পবিত্র মার্গ স্বর্গ। তারপর যখন পতিত হয় তখন তাকে নরক ভ্রষ্টাচারী মার্গ বলা হয়। এই দুঃখ আর সুখের খেলা তৈরিই আছে, মানুষের এখনই সুখ এখনই দুঃখ। তারা একথা জানেই না যে স্বর্গে সদা সুখ থাকে, দুঃখের নামমাত্র থাকে না, এখানে আবার সুখের নামমাত্র নেই। বিকারে যাওয়া এ তো দুঃখই, তাই সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু সে হলো নিবৃত্তি মার্গ। সত্যযুগে প্রবৃত্তি মার্গ ছিল, তাকে শিবালয় বলা হয়। দেবী দেবতা লক্ষ্মীনারায়ণের জড়চিত্র মন্দিরে কিভাবে মুকুট গয়না এবং আসনে সাজানো থাকে, ভারতই একমাত্র দেশ যেখানে রাজারানী দৈবী সম্প্রদায় ছিলেন, আর কোনো ধর্মে এমন নেই। যদিও সেখানে রাজা থাকে কিন্তু ডবল মুকুটধারী থাকে না। সত্যযুগের শুরু থেকে রাজত্ব চলতে থাকে, সেখানে আদি সনাতন ডবল মুকুটধারী দেবী দেবতা ধর্ম ছিল। সেই ধর্ম কিভাবে স্থাপন হয়েছিল সেসব তোমরা বাচ্চারাই জানো। শিব বাবার মতে তোমরা দুঃখহর্তা সুখকর্তা হও, তোমাদের কাজ হলো সকলে দুঃখ দূর করে সুখদান করা। তোমরাও যদি কাউকে দুঃখ দাও তাহলে কে বলবে তোমরা দুঃখহর্তা সুখকর্তার সন্তান? প্রথমে মনে খেয়াল আসে, তারপর আচরণে আসে। বাচ্চারা, তোমাদের তো অতি মিষ্টি হতে হবে, তোমাদের ভগবান পড়ান, তাই যতক্ষণ না তোমাদের চলন দৈবী হচ্ছে ততক্ষণ মানুষ তোমাদের উপর কিভাবে বিশ্বাস করবে? গীতাতেও এই ভগবানও উবাচ্য লেখা আছে, আমি তোমাদের নর থেকে নারায়ণ বানাই। ভগবান অবশ্যই সঙ্গমে আসবেন, ভগবান উবাচ্য আমি তোমাদের রাজ্য শেখাই, তাহলে অবশ্যই পুরনো দুনিয়ার বিনাশ হয়েছিল। এই কাজ কোনো কৃষ্ণের নয়, ত্রিমূর্তিও দেখানো হয় কিন্তু সেখানে শিবকে উড়িয়ে দিয়েছে, তারপর বলে দেয় ব্রহ্মার তো 3 মুখ ছিল, এই 1 মুখের ব্রহ্মা কোথা থেকে এলো? এখন মানুষের 3 মুখ কিভাবে হবে? বাবা বলেন, তোমরা আমার খুবই বুঝদার বাচ্চা, তোমরাই এই বিশ্বে রাজত্ব করতে। বাবা এখন তোমাদের দেহি অভিমানী তৈরি করছেন, এখন তোমরা নিজেদের আত্মা মনে করো, আমি সবাইকেই মুক্তিধামে অশরীরী বানিয়ে পাঠিয়ে দিই। তোমরা এখানে এসে এই শরীর ধারণ করেছ, বারবার শরীর ধারণ করতে করতে তোমাদের দেহবোধ দৃঢ় হয়ে যায়, তোমরা এখন নিজেদের আত্মা মনে করো,
আমি আত্মা 84 জন্ম অভিনয় করেছি, এখন এ হলো অন্তিম জন্ম। এমন এমন ভাবে নিজের সঙ্গে কথা বলো। বাবা বলেন, তোমরা এখন দেহী অভিমানী হও, তোমাদের আবার ঘরে ফিরে যেতে হবে, তারপর আবার তোমরা স্বর্গে আসবে। তোমরা এখন আমার কাছে স্বর্গের বাদশাহী গ্রহণের জন্য পরিশ্রম করছো। বাবাকে তোমরা ভুলে গেলে তখন তোমাদের খুশির পারদার চড়ে না। শাস্ত্রতে কত বড় ভুল করে দিয়েছে, সেখানে শিব বাবাকে উড়িয়ে দিয়েছে। পূজা করার সময় বলে দেয় নাম রূপ থেকে পৃথক। আরে তাহলে কার পূজা করো, কাকে স্মরণ করো? বলেও থাকে যে আত্মা ভ্রুকুটির অন্দরে থাকে, কিন্তু আত্মা কার সন্তান তা জানে না। আমি আত্মা ভ্রুকুটির মধ্যে থেকে এই শরীরের দ্বারা ভূমিকা করি। এই দেহরূপী পুতুলকে না চাই। পুতুল নাচ হয় না, সে তো অন্য লোকে বসে পুতুল নাচায়। সবার প্রথমে তোমাদের দেহী অভিমানী হতে হবে, আর বাবা যা কিছু বোঝান তা ধারণ করতে হবে। প্রদর্শনীতে প্রথম প্রথম বাবার পরিচয় বুঝিয়ে বলতে হবে, ইনি সকলের বাবা, ইনি নিরাকার, আর দ্বিতীয় হলেন সাকার প্রজাপিতা, দুই বাবা আছেন। তোমরা জানো লৌকিক বাবাও আছেন, আবার পারলৌকিক বাবাও আছেন। লৌকিক বাবা হলেন জাগতিক, আর পারলৌকিক বাবা অসীম জগতের। এখন নতুন রচনা রচিত হচ্ছে, আমরা শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। নিজের সঙ্গে এমন এমন কথা বলে দৃঢ় করতে হবে, তোমাদের দেহী অভিমানী হতে হবে। আমরা শিব বাবার কাছে পড়তে যাই, সেই পরমপিতা পরমাত্মা নিরাকার। সাকার হলে প্রজাপিতা ব্রহ্মা, তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ, তোমাদের ব্রহ্মা দত্তক নিয়েছেন। তোমরা হলে তার নতুন রচনা ব্রাহ্মণ, ওরা হলো পুরনো দেহের ব্রাহ্মণ। ওরা দেহের যাত্রা করায়, তোমরা আত্মিক যাত্রা করাও। বাচ্চারা তোমরা এখন শ্রেষ্ঠ তৈরি হচ্ছ, এ হলো ঈশ্বরীয় মিশন, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী হওয়ার। মানুষ তো এমন বানাতেই পারে না, বাস্তবে প্রকৃত সদাচার সমিতি হলো তোমাদের। তোমাদের লিডার দেখো কে? বাবা বলেন, আমি আবার তোমাদের রাজযোগ শেখাতে এসেছি, এ হলো সেই সঙ্গম। এখন আমি মনুষ্য থেকে দেবতা তৈরি করি। তোমরা জানো আমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছি। ব্রাহ্মণদের থাকে শিখা, ব্রহ্মাও শিখা। ব্রহ্মার মধ্যে যিনি প্রবেশ করেন তাকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, বাকি তো সবাইকেই দেখতে পাও। তোমরা বুদ্ধির দ্বারা জানো নিরাকার বাবা আমাদের পড়ান। ব্রহ্মার তো ব্রাহ্মণ এখানেই চাই, সূক্ষ্মবতনে তো তার হতে পারবে না, তাদের এখানেই দত্তক নেন। ব্যক্ত ব্রহ্মা থেকে অব্যক্ত, পরে অব্যক্ত ব্রহ্মা তৈরি হন। এ খুবই বোঝার মতো কথা। প্রথম প্রথম লক্ষ্যকে বুঝতে গেলে তারপর যেখানে খুশি বসে পড়াশোনা করতে পারো। মুরলি রোজ শুনতে হবে, একদিনও মিস করলে অনেক ক্ষতি হয়ে যায়। কেননা পয়েন্টস খুবই গুহ্য, এখান থেকে হীরে রত্ন বের হয়। কোনো এক নম্বর রত্ন নির্গত হলো আর মিস করে দিলে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। রেগুলার স্টুডেন্ট খুবই যথাযথ হয়, খুব ভালোভাবে পরিশার্থ না করলে তোমরা উচ্চবাদ প্রাপ্ত করতে পারবে না। এ তো অনেক উচ্চ পড়া, সরস্বতীকে বিনা আর কৃষ্ণকে মুরলি দিয়ে দিয়েছে, বাস্তবে কৃষ্ণকে ভুল করে দিয়ে দিয়েছে, আসলে তো ব্রহ্মা। তোমরা জানো ইনি হলেন শিব বাবার মুখ। কৃষ্ণ এবং সরস্বতীর কোনো সম্পর্ক নেই, সবাইকে দ্বিধায় ফেলে দিয়েছে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, আমি আত্মা এই শরীররূপী পুতুলকে নাচাচ্ছি, আমি এর থেকে পৃথক এমন অভ্যাস করতে করতে দেহী অভিমানী হতে হবে। দুই, মুরলি কখনোই মিস করবে না, তোমাদের রেগুলার হতে হবে, এই ঈশ্বরীয় পড়াতে সঠিক বা যথাযথ হতে হবে। বরদান, মায়া আর প্রকৃতির অস্থিরতার থেকে সদা সুরক্ষিত থেকে দিলারামের হৃদয় সিংহাসনে আসীন ভব। সদা সুরক্ষিত থাকা স্থান হল দিলারাম বাবার হৃদয় সিংহাসন। সদাই স্মৃতিতে থাকো যে আমাদের এই হলো শ্রেষ্ঠ ভাগ্য যে ভগবানের হৃদয় সিংহাসনে আসীন হতে পেরেছি। যে পরমাত্ম হৃদয় বিলীন হয়ে থাকে বা হৃদয় সিংহাসনে আসীন থাকে সে সদা সুরক্ষিত।
মায়া বা প্রকৃতির তুফান তাকে নাড়াতে পারে না। এমন অচল যারা থাকে তাদের স্মরণিক হলো অচল ঘর, চঞ্চল ঘর নয়। তাই এই স্মৃতি যেন থাকে যে আমরা অনেকবার অচল হয়েছি আর এখনও অচল। স্লোগান, জ্ঞানস্বরূপ প্রেমস্বরূপ হওয়াই হলো শিক্ষাকে স্বরূপে আনা। ওম শান্তি।